ছেলেবেলায় মেঘ দেখলে ভাবতাম আচ্ছা এর উপরে কি আছে। এবার সেই মেঘের উপরেই পৌঁছে গেলাম সান্দাকফু ট্রেক করতে গিয়ে। জায়গাটার নাম আল, সূর্যাস্ত যেখানে চোখ ধাঁধিয়ে দেয়। কাঞ্চনজঙ্ঘার পাশে এভারেস্ট লোডসে মাকালুকে দেখা যায় এখান থেকেই। চলুন তাহলে ঘুরে দেখি একবার জায়গাটা। গারোয়ালে থেকে 15 কিলোমিটার ট্রেক করে আলে এসেছিলাম ঠিকই, কিন্তু পথে প্রাকৃতিক দুর্যোগ, ঝড় বৃষ্টিতে শরীর চুপচুপে ভেজা। তাই হোমস্টেতে ঢুকে সোজা গিয়ে বসলাম আগুনের সামনে। তখন আবার আমাদের একজনের শরীর খারাপ দেখা দিল। এখন কি করব এই অবস্থায়? একেই এই আবহাওয়া, তার মধ্যে দূর দূর পর্যন্ত কেউ নেই। আমাদের গাইড পরশুরামজি তাকে সুস্থ করার চেষ্টা করলেন, ঘি দিয়ে ভাত খাইয়ে শুয়ে দেওয়া হলো তাকে। আমরাও মনে ভয় নিয়ে আমাদের ক্লান্ত শরীরটাকে বিছানায় ফেলে দিলাম। সকাল হলো, আকাশও পরিষ্কার হলো। তারপর যা দেখলাম, শরীরের সব ক্লান্তি আর ভয় নিমিষেই উবে গেল। সান্দাকফু থেকে মাত্র 1.5 কিলোমিটার দূরে এই জায়গাটা। এখান থেকে স্লিপিং বুদ্ধার পাশাপাশি থ্রি সিস্টার্সও দৃশ্যমান হয়। এখানে আসলে দেখে নিতে পারবেন মাউন্ট এভারেস্টও। অল্প বিস্তর হোমস্টে থাকলেও এখানে সুবিধা খুব একটা নেই, তবে এখান থেকে সূর্যোদয় মন ভরিয়ে দেয় পর্যটকদের। রোদ ঝলমলে ভোরবেলাটাও অসাধারণ। তবে কিছুক্ষণ পর অদ্ভুত একটা কাণ্ড ঘটল। আকাশের মুখ আবার ভার হতে শুরু করলো, নিমিষেই মেঘে ঘিরে গেল চারিদিক। সূর্যের তো দেখা নেই, আকাশ ক্রমশ অন্ধকার হতে থাকলো। এদিকে আমাদের মধ্যে একজন অসুস্থ, অগত্যা তাই প্ল্যান চেঞ্জ করতে হলো। তাই আর পায়ে না হেঁটে গাড়ি করেই যাব ঠিক করলাম। কিন্তু এই জায়গায় গাড়ি পাবো কোথার থেকে? হাঁটা শুরু করলেন পরশুরামজি। সান্দাকফু থেকে ল্যান্ড রোভার জোগাড় করে আনলেন তিনি। নেহাতি ভাগ্য ভালো থাকায় পাওয়া গেল গাড়ি। সময় যত এগোলো মেঘ আরো ঘন হতে থাকলো, তার মধ্যে দিয়েই গাড়ি এগিয়ে চলল সান্দাকফুর দিকে। এদিকে আগের দিনের বৃষ্টিতে তো সবই চুপচুপে ভিজে গেছে। অগত্যা একটা ফিনফিনে জ্যাকেট আর একটা পাতলা ট্রাউজার, এই পরেই সান্দাকফুতে উঠতে থাকলাম। ওই ঠান্ডায় আমার কি অবস্থা হচ্ছিল সেটা শুধু আমি বুঝতে পারছিলাম। এসে পৌঁছে গেছি সান্দাকফুতে, আর স্বভাবতই সান্দাকফুর ওয়েদারটাও খুবই খারাপ রয়েছে। তবে এই মুহূর্তে ওয়েস্ট বেঙ্গলের সর্বোচ্চ জায়গায় দাঁড়িয়ে আছি আমরা, এটাই প্রাপ্তি। এই প্রাপ্তি নিয়েই, এই ট্রেকের অভিজ্ঞতা নিয়েই বাড়ি ফিরব। এই সান্দাকফু এসেছি এবং পাহাড়ে ট্রেকিং বা পাহাড়ে ঘোরা মানেই সবার মুখে যে নামটা বারবার উঠে আসে সান্দাকফু, সেই সান্দাকফু সিঙ্গালিলা রেঞ্জ পার করে সান্দাকফু আমরা নেপাল রুট থেকে এসেছি। একেবারে সেই সান্দাকফুতে এসে পৌঁছেছি। ওয়েদার একেবারে খারাপ রয়েছে এখানটায় ওয়েদার, তবে আজকে না, প্রায় 20 দিন ধরে ওয়েদার এরকমই খারাপ রয়েছে। তবে ওয়েদার খারাপ থাকলেও এখানকার পরিবেশ আর এই দৃশ্য, জানি ওয়েদার ঠিক থাকলে যে জিনিসটা দেখতে পেতাম সেটা একটা অন্য মাত্রা দিত, তবে এখন সেটা দেখতে না পেলেও যেটুকু পেয়েছি সেটুকুই, কারণ প্রথমবার ট্রেক করে আসা এবং সান্দাকফুতে আসা। প্রচণ্ড হাওয়া দিচ্ছে, কনকনে ঠান্ডা হাওয়া, একেবারে উড়িয়ে নিয়ে যাওয়ার মতো হাওয়া। সেই ঠান্ডার মধ্যে দিয়েই আমরা ইতিমধ্যে এসে পৌঁছে গেছি সান্দাকফু, এবং এখান থেকেই আমরা আমাদের ট্রেক শেষ করে মাত্র 10 থেকে 15 মিনিটের হাঁটা পথ, আর তারপরেই এই সান্দাকফু। সান্দাকফুতে এসে দাঁড়িয়ে আছি, অসাধারণ ফিলিংস, যে লেভেলের হাওয়া দিচ্ছে,
মানে কল্পনার অতীত, কনকনে ঠান্ডা হাওয়ায় একেবারে শরীর মন সব জুড়িয়ে যাচ্ছে। জানি কাঞ্চনজঙ্ঘার দেখা পাচ্ছি না, কিন্তু আফসোস করলে তো হবে না, যেটা পাচ্ছি সেটা নিয়েই আমরা সবাই খুব খুশি। Seen a lot of change, been through a lot of pain. Some things are not the same as they were a year ago. But all will be okay, I move on each and every day. The past is where it stays, way back a year ago.